আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এটাই মনে হয় হচ্ছে ওমানের মধ্যে সবথেকে বড় চায়ের কেতলি। হ্যাঁ, অবশ্য এরকম একটা বিশাল বড় চায়ের কেতলি আমি শারজাতে মনে হয় দেখছিলাম, এর আগে অনেক বছর আগে দেখছিলাম, বিশাল বড়। কিন্তু আমার জানা মতে এটাই হচ্ছে ওমানের মধ্যে সবথেকে বড় চায়ের কেতলি। হ্যাঁ, এর আগে এটা কখনো দেখিনি এবং এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি হয়তো দেড় বছরের মধ্যে হয়েছে। এটা হচ্ছে সাহামে, ওমানের সাহাম শহরে। ইউ ওয়ান্ট টু টাচ ইট? তো এখানে সবাই মাছ ধরতেছে, ফিশিং করতেছে জেটিটা। এই দিকটা তো আমরা অনেকদিন পরে আসলাম, যদিও এটা সম্ভবত একটা চায়ের দোকান বানাবে ওরা। এই যে এখানে গেট রাখছে পিছন দিয়ে, পিছন দিয়ে আমি ঠিক শারজাতে এইরকম দেখছিলাম, একটা বিশাল বড় চায়ের দোকান ছিল। এটা একটা চায়ের কেটলি আর কি, অনেকেই ছবি তুলতেছে। ওইখান থেকে মনে হয় এটা একটা দোকানের মতো করবে, চায়ের দোকান করবে। এটাই ওমানের আমার জানা মতো সব থেকে বড় চায়ের কেটলি। এত বড় চায়ের কেটলি আমি জীবনেও দেখি নাই আর ওমানে। সুন্দর জিনিসটা, বেসিক্যালি এটা একটা চায়ের দোকান বানাবে ওরা। দোয়া, ইজ দিস বিউটিফুল? হোয়াট ইউ সে? একটা জেটি, বিশাল বড় জেটি, সাহাম জেটি আর কি যা বলা যায়, খুবই সুন্দর। এটা আগে ছিল না, আগে ছিল না, হয়তো রিসেন্ট কয়েক বছরের মধ্যে এটা হয়েছে, কিংবা আমাদের চোখে পড়ে নেই, কিছু একটা হবে হয়তো। আমরা অনেক দিন পরে আসলাম তো, আলহামদুলিল্লাহ সুন্দর। হ্যাঁ, ওইদিকে যাবে মাছ ধরতেছে, ওইদিকে যাবে, অনেক চেঞ্জ হয়ে গেছে আগে থেকে। নামাজ গাড়িতে বসে পড়ে নাও, হ্যাঁ ঘুরে পড়ে নাও, হ্যাঁ কারাক চা দিবে। বিশাল বড় জেটি এটা একটা, আলহামদুলিল্লাহ। অবশ্য ওদের জেটিগুলি বড়ই হয়। এই যে একটা চারদিক থেকে, ওই যে পাখি আছে, মাছও আছে দেখলাম, ভালোই মাছ আছে। ওই যে বাংলাদেশিরা ওইখানে মাছ ধরতেছে অনেকে, সুন্দর জায়গাটা। জায়গাটা যতটা না সুন্দর, তার থেকে আরো বেশি শোভা বাড়াচ্ছে হচ্ছে এই চায়ের কেটলিটা। হ্যাঁ, অনেক বড় বড় মাছ আছে এখানে এই জেটিগুলিতে। আচ্ছা না বলতেছে, অনেক বড় বড় নাকি মাছ। কোথায় ওই যে মাছ? এখানে লাফাইতেছে, দোয়া দূরে সরো, অন্ধকারে বোঝা যাবে না। What is this, Dua? This is bad for us. Just let me go, na. The pani, shoro, pore jabe. Dure thako. Koi dekha jay na to, bosha jacche na andhokare. হ্যাঁ, মাছ থাকে এইসব জায়গাতে, মাছ থাকে, কারণ এটা বাউন্ডারি করা, তো চারিদিকে অনেক মাছ থাকে। তেলাপিয়া হবে, তবে বাংলাদেশে থাকতে তেলাপিয়া আমরা পছন্দ করতাম না, কিন্তু এখানে সমুদ্রের, সমুদ্রের তেলাপিয়া যে কি মজা, মানে ফ্রাই করলে এত ভালো লাগে, বেশ কয়েকবার ধরলাম তো। তারপরে সমুদ্রের মাগুর মাছগুলি অনেক মজা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গাটা।